বাংলাদেশ ফায়ার সার্ভিসটি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি পাশ হলে সকল পুরুষ আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আজকে ভিডিওতে এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে, তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন, এবং আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। বেশি না কথা বলে আজকে ভিডিও চলে যাক। তো বাংলাদেশ গণপরিবহন সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথমে না পদের নাম ও বেতন স্কেল দেওয়া রয়েছে। তো ফায়ার ফাইটার পুরুষ বেতন স্কেল 9,000 থেকে শুরু করে 21,800 পর্যন্ত। তো এখানে পদ সংখ্যা রয়েছে 289টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনার যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা তার সমমানের জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনি এখানে আপনার আবেদন করতে পারবেন। তো শারীরিক যোগ্যতা পাসপোর্ট 6 ইঞ্চি ন্যূনতম এবং বুকের 32 ইঞ্চি ন্যূনতম হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো শারীরিক ত্রুটি গঠন বা বিবাহিত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। তো আবেদনের শর্তাবলী, তো প্রথমে আমরা বয়সটা দেখে নিই। তো বয়স 2020 25শে মার্চ, তারিখ 18 বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন, 18 বছরের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও 1 নভেম্বর 2021 18 বছর হয়েছে এরম হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আবেদনকারী নাগরিক অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এছাড়াও জাতীয় পরিচয়পত্র অথবা পরিচয়পত্র প্রাপ্ত অনলাইন কপি বা স্লিপ থাকতে হবে, অর্থাৎ আপনাদের অবশ্যই এনআরডি কার্ড বা এনআরডি কার্ড ফর্ম হলে আপনি আবেদন করতে পারবেন, জন্ম নিবন্ধন হলে আপনি আবেদন করতে পারবেন না। অনলাইন আবেদনের নিয়মাবলী, তো যারা অনলাইন আবেদন করতে ইচ্ছুক তারা এই লিঙ্কে গিয়ে আপনাদের একটি আবেদন ওয়েবসাইটে গিয়ে আপনাদের ফর্ম পূরণ করতে হবে। তো অনলাইন আবেদন শুরু হচ্ছে 2/11/2021 বিকাল 4টা হতে, অনলাইন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 24/11/2021 2005টা পর্যন্ত, এরপরে আপনারা আবেদন করতে পারবেন, এর মধ্যে আপনারা আবেদন করবেন। তো আবেদন করার সময় আপনাদের এই লিঙ্কে গিয়ে ইউজার আইডি এবং অনলাইন আবেদন সাবমিট করে 72 ঘন্টার মধ্যে আপনাদের এসএমএস বাবদ 56 টাকা ফি প্রদান করতে হবে। তো ফি প্রদান করার জন্য আপনাদের টেলিটকের মাধ্যমে আপনাদের ফি প্রদান করতে হবে। তো আপনারা কীভাবে টেলিটকের মধ্যে ফি প্রদান করবেন, প্রথমে এসএমএস অপশনে গিয়ে FSD স্পেস দিয়ে আপনার ইউজার আইডি, যে ইউজার আইডি আপনি দিয়ে এখানে ওয়েবসাইটে আপনি সাবমিট করবেন সেই ইউজার আইডি এই নম্বরে আপনাদের পাঠিয়ে দিতে হবে। তো পাঠানোর পরে আপনাদের একটা রিপ্লাই মেসেজ আসবে, রিপ্লাই মেসেজ আপনি 56 টাকা, আর আপনি একটা পিন নম্বর দিবে, সেই পিন নম্বর দিয়ে আপনি FSCDES লিখে আপনার পিন নম্বর দিয়ে আপনাদের এই নম্বরে পাঠিয়ে দিতে হবে। পাঠানোর পর দ্বিতীয় আপনাদের একটা মেসেজ আসবে, সেই মেসেজে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে, সেই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই লিঙ্কে গিয়ে আপনাদের অ্যাডমিট কার্ড দেবে, সেটা রঙিন ফটোকপি ডাউনলোড করে আপনাদের প্রবেশপত্র দেবে, সেটার মাধ্যমে আপনাদের পরীক্ষা দিতে হবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আপনাদের কোনো সমস্যা হলে বা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব। তো আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন এবং নতুন চাকরি খবর পেতে।